ওয়েলকাম টু এস কুকিং কর্নার আজকে রেসিপি পটলের ভর্তা একটু গরম ভাতের সঙ্গে কোনো কিছু ভর্তা হলে খুবই ভালো হয় তারই জন্য আজকে রেসিপি পোটলের ভর্তা খুবই কম উপকরণে আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তার জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি সরিষার তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পটল পটলটাকে ভালো করে এ ছাড়াই নি হালকা করে একটু ছাড়িয়ে নিয়ে পটলটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এরপর পটলটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পটলটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে পটলটা যাতে এমন করে ভাজতে হবে যাতে পটলের রসটা না থাকে তাহলে পটলের রসটা থাকলে খেতে ভালো লাগবে না তাই পটলটাকে ভালো করে ভেজে নিব তার সঙ্গে এখানে নিয়েছি ছ সাতটা রসুনের কুয়া রসুনের কোয়াটাকেও দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভাজতে হবে কিন্তু বেশি ভাজা যাবে না আর এরপর দিয়েছি তিনটে শুকলো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দিয়েও ভা আরও কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে পটলের সঙ্গে ভাজা হয়ে এসছে এরপর এখানটায় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসটাকে বন্ধ করে তারপরে এখানে কালো জিরে ফোড়ন দিব কালো জিরে ফোড়নটা গ্যাসটা জ্বালানো অবস্থায় দিব না কারণ তেতো হয়ে যাবে কালো জিরে ফোড়নটা দেওয়ার ফলে তাই গ্যাসটা বন্ধ করে এখানে কালো জিরের ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পটলের সঙ্গে এ কড়াটা গরম আছে তাই একটু নাড়াচাড়া করলে আমাদের কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে যাবে এরপর এখানটায় এখানে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বাট তে পারেন কিন্তু শিলনোড়ায় বাটলে খুবই খেতে ভালো লাগে আর বাটাটা খুবই ভালো হয় বাটাটা আমাদের পুরোপুরিভাবে হয়ে গেছে আমাদের পটলের ভর্তাও পুরোপুরিভাবে রেডি একবার এ বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এই রেসিপিটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও